মিয়ানমারে মুসলিম রাজনীতিকদের ভবিষ্যৎ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আশা করছি, শুভেচ্ছা জানবেন। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের পর্বে থাকছে মিয়ানমারে মুসলিম রাজনীতিকদের ভবিষ্যৎ এবং সেখানকার মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা। এস যে রতন আছি পুরো পর্বে বরাবরের মতোই। মিয়ানমারের ইয়াঙ্গুনে এমন এলাকা বিরল নয় যেখানে গির্জা, মন্দির ও প্যাগোডার পাশাপাশি মসজিদ ও শহরটির বৈচিত্র্যময় সংস্কৃতির গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। অথচ এই শহরেরই পাশে এমন গ্রাম আছে যেখানে সাইনবোর্ড লাগিয়ে মুসলমান মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক BHRN 2017 সালের 5 সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এরকম 21টি গ্রামের বিবরণ দিয়েছিল। এসব গ্রামের বাসিন্দারা বলছে তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সাইনবোর্ড লাগিয়েছে। এটা দেশটিতে পদ্ধতিগতভাবে ধর্মীয় বিদ্বেষের প্রাতিষ্ঠানিকতার ইঙ্গিত দেয়। অথচ বার্মা ইউনিয়নের প্রতিষ্ঠাতা আং সাংয়ের প্রধান কয়েকজন রাজনৈতিক সহযোগী ছিলেন মুসলমান এবং দেশটির সব শহর উপশহরেই অল্পবিস্তর মুসলমান কয়েক শতাব্দী ধরে বাস করে আসছে। বহির্বিশ্ব এখন মিয়ানমারের মুসলমান বিদ্বেষের কথা চূড়ান্তভাবেই অবহিত। কিন্তু শুধু রোহিঙ্গারাই নয়, সংখ্যায় বড় না হলেও মিয়ানমার জুড়ে আরও এমন মুসলমান জনগোষ্ঠী রয়েছে যারা এখন চরম অস্তিত্বের সংকটে পড়েছে। যেমন মিয়ানমারের ওপরের অংশে পান্থে মুসলমানদের কথাই ধরা যাক। মান্দালে ও শান রাজ্যে এদের বসতির ইতিহাস কয়েকশো বছরের। মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্দালেতে পান্থেদের এমন মসজিদও আছে যা 1868 সালে নির্মিত। ব্রিটিশদের 1900 থেকে 1901 সালের গেজেটেও ব্যবসায়ী জনগোষ্ঠী হিসেবে পান্থেদের উল্লেখ আছে। কিন্তু 1982 সালে সামরিক সরকার নতুন নাগরিকত্ব আইনে মিয়ানমারের জাতিসত্তাসমূহের যে তালিকা করে তাতে 135টি জাতিসত্তার মধ্যে রোহিঙ্গাদের মতো পান্থেদেরও ঠাঁই হয়নি। পরিচয়হীন জনগোষ্ঠী হিসেবে হানাফি মাঝহাবের প্রায় 1 লাখ পান্থে মুসলমান এখন চেষ্টা করছে এটা প্রমাণ করতে যে তারা রোহিঙ্গা নয়। চীনা ধাঁচের মুখাবয়বের কারণে শারীরিকভাবে এটা প্রমাণ করা তাদের জন্য কঠিন হয় না, কিন্তু মুসলমান পরিচয়জনিত অন্যান্য বঞ্চনা এড়ানো সামান্যই সম্ভব হয়। পান্থেদের চেয়েও করুণ অবস্থা কামিয়ানদের। যদিও তারা 1982 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী 135টি ন্যাশনাল রেইস এর একটি, মিয়ানমার সরকার একমাত্র যে মুসলমান সম্প্রদায়কে আইনগতভাবে ওই দেশের জাতিসত্তা হিসেবে স্বীকার করে তারাই কামিয়ান বা কামান। নৃতাত্ত্বিকভাবে এরা মূলত 1660-এ আরাকানে আশ্রয় নেয়া মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা ও তার সহযোগীদের বংশধর। চরম ধর্মীয় উগ্রতার মুখোমুখি দাঁড়িয়ে কামিয়ানরাও এখন আমরা রোহিঙ্গা নই প্রমাণ করতে সচেষ্ট, যা কার্যত এক ধরনের স্বপ্রণোদিত বামারাইজেশন এর জন্ম দিয়ে চলেছে। কামিয়ানদের অন্তত দুটি রাজনৈতিক দলও রয়েছে, কামিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি এবং কামিয়ান ন্যাশনাল প্রোগ্রেসিভ পার্টি নামে। মাঝে মাঝে সরকারের চাপের মুখে উভয় দলের নেতৃত্বকেই রোহিঙ্গাদের বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি দিতে হয়। 1931-এর শুমারিতে কামিয়ানদের সংখ্যা ছিল প্রায় 3000। বর্তমানে সমগ্র দেশে এই সম্প্রদায়ের সংখ্যা 50,000-এর মতো হবে বলে মনে করা হয়। তাদের 20,000-ই রাখাইন রাজ্যের বাসিন্দা। এর 3/4 আবার 2012 সালের দাঙ্গার পর থেকে থাকছে উদ্বাস্তু শিবিরে। রোহিঙ্গাদের মতো এদেরও নিজ এলাকায় ফিরতে দেওয়া হচ্ছে না। বস্তুত 2017 সালে রোহিঙ্গা নিধনযজ্ঞের আগেই রাখাইনের কামিয়ানদের অধিকাংশই উদ্বাস্তু। সরকারের আইনগত অবস্থান অনুযায়ী কামিয়ানদের স্বয়ংক্রিয়ভাবেই নাগরিকত্ব পাওয়ার কথা, কিন্তু কার্যত মূল সমাজ ও প্রশাসন রোহিঙ্গাদের মতো তাদেরও বাঙালি প্রমাণ করতে সচেষ্ট, ফলে তাদের নাগরিকত্ব সনদ পেতে চরম হয়রানি পোহাতে হয়। উদ্বাস্তু শিবিরের বাইরের কামিয়ানদেরও রাখাইন রাজ্য ছেড়ে অন্যত্র যাওয়ার উপায় নেই। রাখাইন ছেড়ে যাওয়া সব যানবাহন সবসময় নজরদারিতে রাখা হয়, রোহিঙ্গা বা কামিয়ান কেউ দেশের অন্যত্র যাচ্ছে কিনা সেটা দেখতে। কামিয়ানরা দেখতে রোহিঙ্গাদের মতোই, ফলে তাদের নাগরিকত্বের আইনগত অধিকার থাকলেও বাস্তব স্বীকৃতি নেই। কামিয়ানদের পুনর্বাসন নিয়ে 5 মার্চ 2018 মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষ প্লিথু হুলুথে একটি বিতর্ক উঠেছিল। বিতর্কে অংশ নিয়ে দেশটির সাগাইন অঞ্চলের একজন সংসদ সদস্য মুসলমানদের ক্যান্সার হিসেবে অভিহিত করে তাদের পুনর্বাসনেরও বিরোধিতা করেন। কিন্তু পার্লামেন্টের স্পিকার বা অন্য সদস্যরা আইনগতভাবে বৈধ একটা জাতিসত্তা সম্পর্কে
এমন বিদ্বেষী ভাষণের বিরোধিতা করেননি। 2012 সালের রাখাইন দাঙ্গার দুই বছর পর মিয়ানমারের মান্দালেতে আরেকটি যে বড় দাঙ্গা হয় তার শিকার পাথি মুসলমানরা। পাথিরা বহু শতাব্দী ধরে ওই অঞ্চলের বাসিন্দা এবং দেশটির ব্রিটিশ বিরোধী স্বাধীনতার সংগ্রামে এরা খুবই সক্রিয় জনগোষ্ঠী ছিল। তবে স্বাধীনতার পর তারাও রোহিঙ্গাদের মতোই ন্যাশনাল রেসে ঠাঁই পায়নি এবং যথারীতি যাবতীয় বৈরিতার মুখোমুখি। একই ভাগ্যলিখন ঘটেছে দেশটির সর্বদক্ষিণের পাসো নামে পরিচিত মালয়ভাষী প্রায় 30,000 মুসলমানের ক্ষেত্রেও। এরাও মিয়ানমারের 135 জাতিসত্তার তালিকায় ঢুকতে পারেনি। মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের পক্ষে অতি সোচ্চার থাকায় পাসুদের ব্যাপারেও বামার বৌদ্ধদের মনোভাব অনেক রক্ষণশীল। এখন আইনগত স্বীকৃতি থাকলেও এরকম বহুমুখী সামাজিক ও ধর্মীয় বিদ্বেষের পরিবেশে স্বস্তিতে বসবাস যে কঠিন, সেটাই দেখা যায় জারবেদী ও তামিল মুসলমানদের ক্ষেত্রে। জারবেদীদের এরকম বামার মুসলমানই বলা যায়। উপনিবেশিক শাসনামলে বা তারও আগে কর্মসূত্রে আসা যেসব বিদেশি মুসলমান পুরুষদের সঙ্গে স্থানীয় বামার নারীদের বিয়ে হয়েছিল, তাদের বংশধর মুসলমানরাই মিয়ানমারে জারবেদী নামে পরিচিত। মূলত তাদের হাতেই 1909 সালে বার্মা মুসলিম সোসাইটি নামের সংগঠনের জন্ম। মিয়ানমারে প্রায় 100 বছর ধরে জারবেদীরা নিজেদের বার্মিজ মুসলমান হিসেবে আলাদা জাতিগত পরিচয়কে আইন সিদ্ধ করতে লড়ছে, প্রাণপণে চেষ্টাও করে যাচ্ছে মূলধারায় মিশে থাকতে। কিন্তু ভাষা ও সংস্কৃতিতে এরা অন্য সব বামারের মতো হলেও পৃথক সম্প্রদায়ের স্বীকৃতির সংগ্রামে সফলতা আনতে পারেননি। উপরন্তু সাম্প্রদায়িক উদীয়মান মুসলমান বৈরিতায় তারাও আক্রান্ত হয়েছেন। তাদেরও কালা ডাক শুনতে হয়, যে শব্দটি মিয়ানমারে মূলত মুসলমানদের জন্য অপমানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়। বামার জাতীয়তাবাদীদের একাংশ বলছে বামার জাতির অন্তর্ভুক্ত হতে হলে কেবল বৌদ্ধই হতে হবে। এভাবেই জারবেদীরাও বিভেদ রেখা পেরোতে পারছে না। মিয়ানমারের আরেক বিলম্বিত মুসলমান জনগোষ্ঠী ব্ল্যাক কারেন, স্বাধিকারের দাবিতে কারেনদের সশস্ত্র সংগ্রামের কথা বিশ্ব জানে, কিন্তু সেই জানাশোনার মধ্যে কারেন জনপদের মুসলমানরা কিভাবে বিলম্বিত সেটা চাপা পড়ে গেছে। কারেনদের মূল সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন ঐতিহাসিকভাবে সেকুলার আদর্শের অনুসারী হলেও একে দুর্বল করতে সেনাবাহিনীর মদদে বৌদ্ধপন্থী কারেনরা ডেমোক্রেটিক কারেন বুদ্ধিস্ট আর্মি DKBA নামে একটি সংগঠন গড়ে তুলেছে। তাদের প্রভাবিত এলাকা থেকে মুসলমান ধর্মাবলম্বীরা বিতাড়িত 2001-এর সেপ্টেম্বর থেকে। কারেন রাজ্যের এসব এলাকায় সেনা স্থাপনা নির্মাণের জন্য মুখ্যত ব্ল্যাক কারেনদের গ্রামগুলোই বেছে নেওয়া হয়। মিয়ানমার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহুমুখী নিপীড়নের শিকার মুসলমানের প্রকৃত সংখ্যার নির্ভরযোগ্য কোনো শুমারি নেই। 2014 সালে 12 লাখ রোহিঙ্গাকে শুমারি কার্যক্রমে বাদ রেখেই জনসংখ্যার যে তথ্য প্রকাশ করা হয় তাতে দেশটিতে মুসলমান জনসংখ্যা 11,47,000 বলে উল্লেখ করা হয়। এই সংখ্যাকে অনেকে বাস্তবতার থেকে কম বলেই মনে করেন। তবে এ থেকে অনুমান করা যায় মিয়ানমারে রোহিঙ্গা ছাড়া অন্যান্য মুসলমান জনগোষ্ঠী প্রায় 10 লাখের ওপরে। দশকের পর দশক এদের বিলম্বিত জীবন কাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়ন সংবাদগুলোর আড়ালে হারিয়ে যাচ্ছে। বিশ্ব রোহিঙ্গাদের সংকটের কথা যতটা জানে ততটা জানে না পান্থে জারবেদী ও ব্ল্যাক কারেনদের কথা। মিয়ানমারের মুসলমান সম্প্রদায়গুলোর আরেক সমস্যা হল তারা পরস্পর থেকে সামাজিক ও সাংগঠনিকভাবে বিচ্ছিন্ন। তাদের কোনো একক সংগঠন নেই। তাদের সবার অবস্থানও নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সীমাবদ্ধ নয়। ফলে বামারদের সাম্প্রদায়িক উগ্রবাদের সামনে তারা কার্যত অতীতের সাজানো জীবনযাপন থেকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে। মিয়ানমারের সাবেক রাজধানী সবচেয়ে বড় শহর ইয়াঙ্গনের একদম কেন্দ্রে চার রাস্তার এক মোড়ে একদিকে প্যাগোড়া, আরেকদিকে বহু পুরনো একটি মসজিদ, সেখান থেকে দুপা এগুলোই একটি হিন্দু মন্দির এবং খুব কাছেই একটি গির্জা। মিয়ানমার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হলেও যুগ যুগ ধরে নানা ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করেন। কিন্তু বছর দশেক আগে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন শুরুর পর থেকে মিয়ানমারের মুসলমান নাগরিকদের পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। রাষ্ট্র এবং সমাজে তাদের বিরুদ্ধে বিদ্বেষ, বৈষম্য, ঘৃণা বাড়ছে। ইয়াঙ্গনের এক মুসলিম ফটোসাংবাদিক অং নায়ং সো সংবাদ মাধ্যমে তার অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন এভাবে। 2016 সালে হঠাৎ আমাকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা শুরু হলো। ফেসবুকে আমার ছবি ছড়িয়ে পড়ল। একদল কট্টর জাতীয়তাবাদী বৌদ্ধ এ কাজ শুরু করে। সন্ত্রাসীদের কোনো একটি ভিডিওতে একজনের চেহারার সাথে আমার চেহারার মিল ছিল। সেই ভিডিওর একটি স্ক্রিনশট নিয়ে আমার মুখের ছবির সাথে তা পাশাপাশি রেখে সেই ছবি ফেসবুকে পোস্ট করা হলো।
তারপর থেকে মুসলমান এই ফটো সাংবাদিক অং নায়ং সো অনলাইনে টার্গেট হয়ে গেলেন। ফেসবুকে মানুষ কিছু না বুঝেই না জেনেই আমার বিরুদ্ধে ঘৃণা উগরে দিতে শুরু করল। পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠল যখন ভিন্ন একটি ঘটনায় পুলিশ তাকে আটক করে। টানা 11 দিন ধরে আমাকে জেরা করা হলো। তারপর পুলিশ 2016 সালে ফেসবুকে পোস্ট করা সন্ত্রাসী ভিডিও দেখিয়ে বলে আমি নাকি সেই সন্ত্রাসী। এই ঘৃণার কারণ আমি ঠিক বুঝতে পারি না। সরকারি কর্মকর্তাদের মনের ভেতর যেন মুসলিমদের ভেতর চরম এক ঘৃণা জমে রয়েছে, তারা যেন মুসলিমদের সহ্যই করতে পারে না। মাত্র কয়েক বছর আগ পর্যন্ত মিয়ানমার কার্যত একটি বিচ্ছিন্ন দেশ ছিল। 5 দশক ধরে সামরিক শাসনের সময়ে জেনারেলরা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার কৌশল হিসেবে বৌদ্ধ জাতীয়তাবাদকে উস্কে দিয়ে গেছেন, ফলে ধীরে ধীরে দেশের অন্য সংখ্যালঘুরা অবজ্ঞার শিকার হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য দায়ী করা হয় কট্টর বৌদ্ধ ধর্মীয় কিছু নেতাকে। এখন সেই ঘৃণার টার্গেট হচ্ছে মিয়ানমারের যে কোনো মুসলিম। আর এই ঘৃণা ছড়ানোর পেছনে পরোক্ষ ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক। টিন অং মিন্ট ইয়াঙ্গনে তিনি একজন মুসলিম অধিকার কর্মী। তিনি জানান, প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়াতে মুসলিমদের নিয়ে মন গড়া সব খবর দেখবেন, ফটোশপ করে ছবি পোস্ট করতে দেখবেন, কিন্তু এগুলোর বিরুদ্ধে কিছু করার কোনো উদ্যোগ কারো মধ্যেই নেই। এ ধরনের কোনো একটি বিষয় পোস্ট করা হলেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। আমি তখন বুঝতে পারি এ নিয়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। প্রধানত সে কারণে টিন অং মিন্ট ফেসবুকে একটি পর্যবেক্ষণ গ্রুপে নাম লিখিয়েছেন। এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 3000। সোশ্যাল মিডিয়াতে মুসলিম বিদ্বেষী বিভিন্ন পোস্টের দিকে এরা নজর রাখেন। আমরা নিজেদের এদেশের নাগরিক মনে করি, কিন্তু তারা আমাদের ভিন্ন কিছু ভাবে। এরকম বৈষম্য চলতে থাকলে মুসলমানরা আরও বেশি করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। মিয়ানমারের সরকার দাবি করে যে দেশে সব ধর্মবর্ণের নাগরিক সমান মর্যাদা ভোগ করে। কট্টরপন্থী বৌদ্ধ নেতাদের ওপরও তারা চড়াও হচ্ছেন, কিন্তু সরকারের কথা মুসলিমরা এক বিন্দুও বিশ্বাস করেন না। সত্যি কথা বলতে কি, রোহিঙ্গা মুসলিমদের ওপর যে নির্যাতন, যে অপরাধ হয়েছে, তা নিয়ে মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। আর তাতেই মুসলমান এবং অন্য সংখ্যালঘুরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আর এখনকার মুসলিম রাজনীতিকরা তো সাধারণ মুসলমানদের মতোই নিপীড়িত, নিষ্পেষিত। সুস্থ রাজনৈতিক ভবিষ্যৎ তো দূরের কথা। ইয়াঙ্গনের এক মানবাধিকার কর্মী খিন সান্ডার বলেন, আপনি যদি চাকরির জন্য আবেদন করেন আর আপনি যদি মুসলিম হন, তাহলে ওই চাকরি হয়তো আপনি পাবেন না। পরিচয়পত্র বা নাগরিক কার্ড নবায়ন করা এখন মুসলমানদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। খিন সান্ডার নিজেও এ নিয়ে ভোগান্তির শিকার হয়েছেন। পরিচয়পত্র নবায়ন করতে গিয়ে আমার 2 বছর লেগেছে, অথচ বৌদ্ধরা 2 সপ্তাহ বা বড়জোর 28 দিনের ভেতরে তা পেয়ে যায়। আমি যখন আবেদনপত্র পূরণ করছিলাম, স্বরাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বুঝে ফেলেন যে আমি মুসলমান। তিনি আমার মুখের ওপর বললেন, তুমি একজন কালায়া, আমি তোমার কাজ করে দেব না। মিয়ানমারে মুসলমানদের ছোট করতে কালা বা কালায়া শব্দটি ব্যবহার করা হয়। প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, রেগে গিয়েছিলাম। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য অনেক বেড়ে গেছে, আর মানুষে যেন তাদের ধর্মীয় পরিচয়কে বড় করে দেখতে শুরু করেছে। আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি মুসলিম। নেতাদেরকে উঁচু নৈতিক মূল্যবোধ লালন করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে সমাজে বৈচিত্র্য গ্রহণযোগ্য এবং সুন্দর। দর্শক, শেষ করছি এখানেই। ভালো থাকুন, আল্লাহ সহায় হোন।